একটু ফেলে এটা আটকে গেছিল না দাঁড়া দাঁড়া কিছু হবে না কিছু শুকিয়ে গেছে তোমার পুরো ঘরই গেছে আজকে একটু মাথায় হেনা লাগিয়েছি আজকে একটু হেনা করছি তো এখন রান্নাঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি দেখো হেনা লাগাতে গিয়ে জামা তো একটু পড়েছে এখনও স্নান কিছু হয়নি দুটো বেজে গেছে আর রান্নাটাও অনেকটাই দেরি করে করছি কারণ আজকের হচ্ছে শনিবারের সকাল তো সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করার পর ঘর দোর পরিষ্কার করে নিয়ে মাথায় আগে হেনাটা লাগিয়ে নিয়েছি তারপরে সব রান্নার জোগাড় করে রান্নাটা বসিয়েছি তো একটু দেরি করেই রান্নাটা আজকে বসিয়েছি কারণ আজকের মর্নিংটাও একটু মানে দেরিতেই স্টার্ট হয়েছে আমাদের আজকের মেয়ের অনলাইন ক্লাস নেই তো আজকের প্লেন ডিমের ঝোল আর ভাত করব অমলেট করে ডিমের তরকারি করব তাই দেখো অমলেটটা ভেজে রেখেছি আর আলুটা সিদ্ধ করে রেখেছি আর দেখতে পেলে আর তোমরা দেখতে পেলে যে মশলাটা আমি কষাতে দিলাম এরপর মধ্যে আলুটা ছেড়ে দেবো মশলাটা কষা হচ্ছে তো এরকম মশলাটা কষা হচ্ছে আমি রান্নাঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি তো আজকের একদম সিম্পল লাঞ্চ করছি ডিমের ঝোল ভাত আর কিছু করব না শাক ঠাক ছিল কিন্তু আজকের আর সেভাবে কিছু রেডি করিনি মাথায় হেনা টেনা এগুলো লাগিয়ে অনেক মানে টুকটাক কাজ করতে গিয়ে অন্যদিকে আর সেভাবে মানে রান্নার দিকে আর বেশি কিছু করব এরকম সময়টাও ছিল না বলে তো সম্প্রীতিকে বললাম যে আজকে বললাম যে ডিমের ঝোল ভাত করে নিচ্ছে আর ও তো ডিম খাওয়ার পোকা তো খুব একটা প্রবলেম হবে না কালকে রবিবার আছে আর কালকে আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণও আছে তো সেই কারণে কালকের হয়তো কালকেও হয়তো লাইট খাওয়া দাওয়াই হবে দেখা যাক আজকে এখনটা আজকের জন্য যেটা লাঞ্চে রেখেছি ডিমের ঝোল আর ভাত তো এখন আমি স্নান করিনি এখন ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে সম্প্রতি সব স্নান টান হয়ে গেছে ও ছাদে রৌদ্রে আছে সেই ফাঁকে আমি ভাবলাম একটু কথা বলে নিই আর রান্নাঘরে এখন রয়েছি অনেকটা সময়ে কেন দেখো ব্যাগটা বাজারে এনেছিল গৌতম সব বার করে ধুয়ে ব্যাগটা ওখানে জল ঝরতে দিয়েছি
আর ভাত হয়ে গেছে চুবুর করে দিয়েছি আজকে আর কিছু কাঁচাকাচি করিনি তো একটু রোদ্রে গিয়ে বসেও ছিলাম ডিমের তরকারি কমপ্লিট গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি সম্প্রীতিকে নিয়ে চলে এসেছি পার্লারে আর এখন বাজে সন্ধে ছটা আর ওর নাকটা তো বিঁধিয়েছিলাম তোমাদেরকে কদিন আগে বলেইছিলাম তো আজকের মোটামুটি সাত দিন হতে যাচ্ছে তো ওর ওই নোজ পিন যেটা পরানো ছিল ওটা চেঞ্জ করে এবার সোনার নাকচাবি নাকে পড়বে সেই কারণে পার্লারে নিয়ে এসেছি তো সেটাই ওকে করছে প্রথমে নাকটা পরিষ্কার করে তারপর নোজ পিনটা ওকে পরিয়ে দেবে তো একটা নোজ পিন নাকের কেনাও হয়েছে ওর জন্য যেটা ও পরবে কারণ এখন ওই চাপা রিং মানে না যে নাকের চাবিগুলো হয় সেগুলো পরাতে বারণ করছে বলে একটা ছোট রিং ওকে কিনে দিয়েছি সেটাই ও এখন নাকে পরে নেবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখো না কেঁদে কেটে পুরো একাকার কাণ্ড মানে পুরো যাকে বলে ভাসিয়ে দিয়েছে একদম ভেবেছিল অল্প লাগবে কিন্তু লেগেছে বেশ কিছুটা অনেকটাই লেগেছে তো যাই হোক কাঁচা আছে তো এখনও পুরোপুরি শুকোয়নি তোমরা সঙ্গে থাকো আর সম্প্রীতিকে নতুন নাকচাপি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও